বাংলাদেশ সংলাপের আজকের প্যানেলে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক সচিব ইনাম আহমেদ চৌধুরী, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনার রশিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রেসিডেন্ট ডক্টর খলিকুজ্জামান আহমদ। ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশ সংলাপের গত দুটো পর্ব আমরা নির্ধারিত জায়গার বদলে অন্য জায়গায় করেছি। যেমন গত সপ্তাহে আমরা মংলায় এই সংলাপ করেছি, করার কথা ছিল রাজবাড়িতে। মংলায় করার কারণ ছিল যে ঘূর্ণিঝড় যে সমস্ত উপদ্রুত এলাকা সেখানকার মানুষজন তারা যেন তাদের অভিজ্ঞতার কথা, তাদের প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। তবে এ সপ্তাহে ঢাকায় করার কথা ছিল আমাদের সংলাপ এবং ঢাকাতেই হচ্ছে। শুরু করছি আমি আজকের প্রথম প্রশ্ন। জেরিন সুলতানা ধানমন্ডি থেকে। জেরিন সুলতানা, আমার প্রশ্ন, ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ কাজে মার্কিন সেনারা কেন এবং তাদের এদেশে থাকার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো ডেডলাইনই নাই বা কেন? আপনার আপত্তি আছে? আপনার কি এই প্রশ্ন কেন করলেন? জি, আমার আপত্তি আছে। কেন? কারণ অনেক দেশ থেকেই বিভিন্ন ত্রাণ সামগ্রী ও অর্থ সাহায্য করা হচ্ছে, অন্য কোনো দেশের তো সেনা আসেনি। তারপরে আরেকটা ব্যাপার যেটা সাথে, আমাদের দেশের সেনারা কি আমাদের দুর্গতদের সাহায্য করার জন্য যথেষ্ট নয়? জেনারেল হারুন, আপনি বোধহয় এই প্রশ্নের উত্তর প্রথম দিতে হবে আপনাকে। আমাদের সেনাবাহিনী কি যথেষ্ট নয়? উনি ওনার প্রশ্ন। আমাদের সেনাবাহিনী যথেষ্ট আবার যথেষ্ট নয়ও। এখন আপনাকে চিন্তা করতে হবে যে সাহায্যটা কত সময়ের মধ্যে, কত দূরত্বে, কত সংখ্যার মধ্যে আপনি পৌঁছাতে চান। যেই সেনাবাহিনী হোক না কেন, তাদের নিজস্ব কাঠামোগত কিছু সুবিধাদি তাদের থাকে। যেমন আমাদের কাছে আছে হেলিকপ্টার আছে, আমাদের কাছে ট্রাক আছে, আমাদের কাছে সি ট্রাক আছে, আমাদের কাছে, কিন্তু আমাদের কাছে একটা জিনিস নেই, সেটা হোভারক্রাফ্ট নাই। হোভারক্রাফ্টে যদি থাকে, আপনি একসাথে 30 টন লোড নিয়ে পানির মধ্যে ঘন্টায় 30 থেকে 40 নট বেগে গিয়ে, এবং যদি আপনার ঢেউ 6 থেকে 7 ফিট উঁচু হয়, তার মধ্যে দিয়ে আপনি চলতে পারবেন। এবং ইনিশিয়াল যখন যে ঘূর্ণিঝড়টা হয়, তখন প্রধান সমস্যা ছিল যে তাড়াতাড়ি সমস্ত দুর্গত এলাকায় পৌঁছানো। আপনারা পত্রপত্রিকায় নিশ্চয়ই দেখেছেন যে এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছেনি এরকম একটা। তো এখনও পর্যন্ত ত্রাণ পৌঁছানো হলে প্রথমে দরকার ত্রাণ, তারপর হলো দ্বিতীয় হলো উপকরণ, এবং সেই উপকরণ যাওয়ার উপযুক্ত হতে হবে। ওনার প্রশ্নের মূল যে প্রশ্নটা, সেটা আমাদের সেনাবাহিনী পারবে কিনা। না না, তা না। আপনি বলেছেন যে সেনাবাহিনীর, আমাদের সেনাবাহিনীর সেই উপকরণ নেই। না না, সবগুলো নেই, কিছু উপকরণ আছে, কিছু উপকরণ আছে, তাদের বেশি আছে। কিন্তু ওনার প্রশ্নের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন কেন নেই? আচ্ছা, কবে, কতদিন থাকবে কি থাকবে না? মার্কিন সেনারা এখানে দুর্গত কাজে, দুর্গত সাহায্য দেওয়ার কাজে এইবার প্রথম নয়। আমার যদি স্মৃতিতে ভুল না হয়ে থাকে, 1970-এর যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, তখন এখানে আমেরিকানরা ছিল এবং তার সাথে আরও প্রায় 11টা দেশ ছিল, এবং সেই ত্রাণ কার্যে আমিও অংশ নিয়েছিলাম। 1991-তে যখন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হয়, তখন দুটো যুদ্ধজাহাজ, সম্পূর্ণ টাস্কফোর্স, ওই টাস্কফোর্সে প্রায় 11টা যুদ্ধজাহাজ ছিল। তারা ভারত মহাসাগর দিয়ে পশ্চিম থেকে পূর্বে যাচ্ছিল, গালফের তাদের ডিউটি শেষ করে সেই পর্যায়ে তাদেরকে ডাইভার্ট করে এখানে আনা হয়। এবং আপনাদের যদি মনে থাকে যে আমেরিকানরা যথেষ্ট সুনাম অর্জন করেছিল তখন, এবং এখন আমাদের দেশে আমেরিকানরা ছাড়াও পাকিস্তানেরও একটা মিলিটারি দল এখানে আছে। তারা একটা ফিল্ড অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। ফিল্ড অ্যাম্বুলেন্স মানে যে মাঠে যে হসপিটাল, সেই মাঠে হসপিটালে তারা কাজ। আমরা যদি প্রশ্নে থাকি, মানে আমাদের সময় তো খুব কম, প্রশ্নটা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন নেই কেন? এখন আপনার রিকনস্ট্রাকশন প্ল্যানটা কী হবে এবং রিকনস্ট্রাকশন প্ল্যানে তাদের কতটুকু সাহায্য বা সহযোগিতা না হবে, ওটার উপর নির্ভর করবে আপনার সুনির্দিষ্ট ডেডলাইন, যে কদিন পরে তারা চলে যাবে। ডক্টর আহমেদ খালিকুজ্জামান আহমেদ, এই সমস্ত যখন দুর্যোগ ঘটে পৃথিবীর যে কোনো জায়গায়, আমি আমার নিজের অভিজ্ঞতাতে দেখেছি যে আন্তর্জাতিক একটা সহমর্মিতা সৃষ্টি হয়, এবং সেই সহমর্মিতার পরিপ্রেক্ষিতে অনেকেই সাহায্য দিতে চান, এবং বিভিন্ন দেশের সাহায্য দেওয়ার পদ্ধতি বিভিন্ন।
তো সেই বিভিন্ন পদ্ধতিতে তারা সাহায্য দেন, তাদের সাহায্য দেওয়ার দক্ষতা এবং সক্ষমতাও ভিন্ন সেই হিসেবে। তবে এই প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে, একটা যে দিতে চায়, একটা যে নেয়। তো যারা নিচ্ছেন এবং যারা দিচ্ছেন, কারণ এখানে প্রতিটি বাংলাদেশি নাগরিক এর সঙ্গে সম্পৃক্ত নয়, সরকার, আমাদের সরকার এবং তারা, এই দুইজনের মধ্যে, সরকার এবং আমেরিকান সরকার বা তাদের প্রতিনিধি, তার মধ্যে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করে নেওয়া উচিত ছিল প্রথম দিকেই, কতদিন লাগতে পারে সম্ভাবনা আছে। তো আমি মনে করি শিগগিরই সেই ধরনের একটা সিদ্ধান্ত হবে। বাইরে শুধু আমেরিকানরা, অন্য যারা এসছেন তারা কতদিন থাকবেন এবং কী কী কাজ করবেন, তার একটা সমন্বয় দরকার। কারণ সমন্বিত সাহায্য যদি না দেওয়া হয় মানুষকে, তাহলে মানুষের যে বর্তমান অবস্থা সেখান থেকে উত্তরণ সম্ভব হবে। ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শক, আপনাদের কাছে আসছি, তার আগে ইনাম চৌধুরী। আমার কাছে মনে হয় এই তারিখটা এভাবেই নির্দিষ্ট হতে পারে যে আমাদের অবিলম্বে যে ত্রাণ দেওয়া প্রয়োজন এবং এই যে রিহ্যাবিলিটেশনের যে প্রয়োজন, এটা নির্ণয় করার পরেই আমরা সুনির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া যেতে পারে। তবে এটা আমরা অবশ্য শুনেছি আমেরিকান সূত্রে এবং সরকারি সূত্রেও যে তারা এই সময়সীমা যা নির্ধারণ করা হবে এবং প্রয়োজন যেটা হবে সেই প্রয়োজনের অতিরিক্ত তারা থাকবেন না, এটা বলা হয়েছে। শ্রোতা দর্শক, এ ব্যাপারে আপনাদের মন্তব্য, আপনি সামনে। আমেরিকান সৈন্যবাহিনী আমাদের দেশে সাহায্য করার জন্য এসেছে, এটা আমরা ওয়েলকাম জানাতে পারি তাদেরকে। কিন্তু আমাদের দেশ স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে আসার পূর্ব মুহূর্তে অনেকে ভাবেন তারা এসেছে, কখনই আমেরিকান সৈন্য বা আমেরিকান সরকার স্বার্থের বাহিরে কোনো দেশে কাজ করে না। আমরা এখানে সেখানে শুনতে পাচ্ছি তারা যখন এখানে এসেছে হয়তো বা গ্যাস নিয়ে যাওয়ার জন্য এরকম একটা পরিকল্পনা তাদের আছে, এর সত্য কতটুকু এইটা আমি জানতে চাই প্যানেল সদস্যদের কাছে। আরও দু একজনের কথা শোনা যাক, তারপরে প্যানেলের কাছে যাচ্ছি। হ্যাঁ, আপনি। প্রকৃতপক্ষে এই আমেরিকান সৈন্যবাহিনী যে কাজ করছে বাংলাদেশের জন্যে, আমি অবসরপ্রাপ্ত জেনারেল হারুন-অর-রশিদ সাহেবের সাথে কথার সুর মিলিয়ে বলতে চাই যে তারা কিন্তু আমাদের ক্ষতি করতে আসে নাই, যেহেতু তারা আসছে উপকার করতে, এবং তাদের যে উপকরণ সেই উপকরণ বাংলাদেশের সেনাবাহিনীর নাই। যে সমস্ত হেলিকপ্টার নিয়ে দুর্যোগগত অঞ্চলে যাবে, আমেরিকানরা যত তাড়াতাড়ি যাইতে পারবে, বাংলাদেশের হেলিকপ্টারে সেরকম যাওয়ার পরিস্থিতি নাই। সুতরাং আমাদের এখানে মনে হয় আমেরিকান সৈন্যদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ বাংলাদেশে এমন কোনো সম্পদ নাই যেগুলো নিয়ে গেলে বাংলাদেশের খুব ক্ষতি হবে। কারণ গ্যাস আমরা এখনও সম্পূর্ণ উত্তোলন করতে পারিনি, গ্যাস উত্তোলন করতে গেলে আমেরিকারই সাহায্য নেওয়া লাগবে। ধন্যবাদ। অনেকে হাত তুলেছেন, অনেকে হাত তুলেছেন। হ্যাঁ, আপনি আপনি। হ্যাঁ, আমরা নবম শ্রেণীতে পড়েছি যে আবু ইসাকের যে মহাপতঙ্গ, ওরা কি দুর্গত যখন আমাদের ঘূর্ণিঝড়ের সময় ওরা আমাদের সাহায্য করতে আসবে, আর যখনই সুযোগ বুঝে ওরা মহাপতঙ্গের ভূমিকা পালন করার জন্য মনে আসছে এদেশে। মহাপতঙ্গ মানে? মহাপতঙ্গ মানে তারা দুর্গত সময় ওরা সাহায্য করবে, আর উপর থেকে যখনই তাদের সুযোগ বুঝে আসবে তখনই তারা বোম ফালাবে। এই আশঙ্কা কেন? এই আশঙ্কা যে পর্যন্ত বাংলাদেশের সাহায্য এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশ সাহায্য করছে, কিন্তু অর্ধেকেরও বেশি করছে সৌদি আরব। সৌদি আরব কিন্তু এরকম কোনো সেনাবাহিনী পাঠায়নি, কিন্তু বাংলাদেশ থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে নাকি তারা নিজেরাই অনুমতি নিয়ে এসেছে, জাতির সামনে এখনও এটা স্পষ্ট নয়। আর একজনের কথা শুনি আমরা, আর একজন পেছনে, একদম পেছনে। হ্যাঁ, আপনি হাত তুলেছেন। হ্যাঁ, আপনি। কথা আছে আমেরিকা যার বন্ধু হয় তার নাকি শত্রুর কোনো দরকার নেই, এই কথাটাকে যুক্তিযুক্ত? মতিয়া চৌধুরী, আমেরিকান সৈন্য যেখানে ত্রাণ কাজে এসেছে এটা নিয়ে অনেক মানুষের ভিতরে নানা রকম বিভ্রান্তি, তারা কি নিজে থেকে এসেছেন না তাদেরকে ডেকে আনা হয়েছে বা তা কতদিন থাকবেন তারা, অনেকে আবার সন্দেহ প্রকাশ করছে নানা রকম, আপনি কি মনে করেন? আসলে আমরা একটা দুর্যোগের ভিতরে আছি, এবং দুর্যোগে যখন মানুষ সাহায্য চায় তখন প্রবাদ আছে যে ভিক্ষার চাল কাড়া কাড়া। সুতরাং যা আসে অনেক সময় সেগুলোর দিকে অনেক ফ্যাক্টরকে ওভারলুক করা হয়, কিন্তু আজকে এতগুলো প্রশ্ন আসার কারণ আমি যেটা বুঝতে পারি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে, যে এই কথাগুলো এসছে 71-এ আমেরিকার ভূমিকা এবং আজকে সারা পৃথিবীতে আমেরিকার যে ভূমিকা, এর কারণেই আজকে বাংলাদেশের মানুষ সের ভিতরে এই ধরনের প্রশ্ন জমা মানে জন্ম নিয়েছে। এবং আমি মনে করি যে যেটা জেনারেল হারুন বললেন 91-তে এসেছিল, 70-এর কথা আমার ঠিক
সত্তরে খুব এসছি বলে আমিও তো তখন ছিলাম বাংলাদেশে, সত্তরের কথা কেন, সত্তরে তো বরং চোদ্দ দিন পরে ইয়াহিয়া খান একটু এসেছিলেন এবং এটা নিয়ে মন্তব্য করা হয়েছিল যে চোদ্দ দিন পরে একটা দেশের প্রেসিডেন্ট মানে এসছেন আরেক সেই বাংলাদেশে মানে তৎকালীন পূর্ব পাকিস্তানে, এবং এটাতে আরও বেশি বাঙালির মনে ক্রোধ জন্ম নেয়। এবং আমেরিকানরা পাশ দিয়ে চলে গেছে কি ত্রাণ কার্যে অংশ নিয়েছে, কেন আমি নিজে এই সমস্ত জায়গায় এক টানা ষোলো দিন ছিলাম, তা আমি এই ধরনের কোনো ত্রাণ কার্য তাদের দেখিনি, কিন্তু একানব্বইটা তো আমরা দেখেছি এবং তারা চলেও গেছেন। তো চলে যখন গেছেন আর কথা হয়নি, কিন্তু তারপরেও এটা ঠিক যে একজন বললেন যে বন্ধু হলে শত্রুর দরকার নেই, সারা পৃথিবীতে তাদের যে পারফরমেন্স বিভিন্ন প্রশ্নে সেটা থেকেই এই ধরনের প্রশ্নগুলো জন্ম নিয়েছে। এবং তাদের এখানে যারা এসছেন এবং সারা পৃথিবীতে তাদের পারফরমেন্স দিয়ে কিন্তু এই ধারণা যে ভ্রান্ত এটা তাদেরকে প্রমাণ করতে হবে। যদি একটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন আর কি, ধরুন আওয়ামী লীগ এখন ক্ষমতায় আছে এই মুহূর্তে এবং আমেরিকান সেনাবাহিনী তাদের ইচ্ছে প্রকাশ করলো যে আমরা আপনাদের ত্রাণ কাজে অংশ নিতে চাই, কি হতো আপনাদের অবস্থান? না, সেখানে আমরা আগে টার্মস অফ রেফারেন্সগুলো ঠিক করতাম। টার্মস অফ রেফারেন্স ঠিক না করে একটা স্বাধীন সার্বভৌম, সেটা হয়তো এখানেও আছে কিছু, এখানে কি আছে জাতি তো জানে না, জাতির কাছে এটা প্রকাশ্য না। এই প্রকাশ করার দায়িত্ব কিন্তু আমাদের সরকারেরও ছিল। এতগুলো প্রশ্ন যে জন্ম নিচ্ছে আজকে, এগুলোর জন্য সরকারেরও কিছুটা মানে কোনো কথা না বলা, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা না দেওয়া, যদিও কিছু দিয়েছেন যে না তারা মূলত ত্রাণ কাজে এসছেন এবং চলে যাবেন, আমেরিকার যিনি এসছেন তিনিও বলেছেন, কিন্তু ওই যে বললাম যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, তো এই ঘরপোড়া গরুর মানে এই সমস্ত ছোট ছোটোখাটো দেশ তারা জেনারেল হারুন আশঙ্কিত। মতিয়া চৌধুরী যেটা বলার চেষ্টা করলেন আর কি, এবং অনেক শ্রোতা দর্শকও যেটা বললেন যে একাত্তরে মার্কিন সেনাবাহিনীর বা মার্কিন সরকারের যে ভূমিকা ছিল তার কারণে অনেকের মনে এই ধরনের একটা বিভ্রান্তি তৈরি হয়, এটা কি আপনি কিভাবে দেখেন? না, ডেফিনেটলি একাত্তরে আমেরিকান সরকার কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, কিন্তু আমেরিকান জনগণ কিন্তু আমাদের পক্ষে ছিল, সেটা একটা জিনিস চিন্তা করতে হবে। নিক্সন সরকার আমাদেরকে বিরোধিতা করলো, জনগণ কিন্তু আমাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা দিয়েছে। আর যা এখন যেটা প্রশ্ন আসছে যে পৃথিবীব্যাপী আমেরিকান যে ব্যবহার, যেভাবে তারা দখলদারিত্ব চালাচ্ছে, সেখানে সবাই সন্দেহের চোখে দেখে, এবং মতিয়া চৌধুরী বলছে যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় যে আমার ঘরে বোধহয় আগুন চললো, তো সেটা থেকে সন্দেহটা হওয়াটা অমূলক নয়। এবং উনিও সেটা বলেছেন যে তাদের কথা যে সত্যি যে তারা চলে যাবে সেটা তাদেরকেই প্রমাণ করতে হবে। কিন্তু এখানে আমি একটি কথা বলতে চাই, পত্রপত্রিকায় যখন এই ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে এবং এই ধরনের একটা সন্দেহ যখন বীজ ছড়াচ্ছে, তখন আমি মনে করি সরকারের একটা দায়িত্ব আছে যে সরকার ক্লিয়ার কাট একটা স্টেটমেন্টের মাধ্যমে বলে দেবে যে সরকারের সাথে তাদের এই ধরনের একটা মানে সমঝোতা হয়েছে যার মাধ্যমে তারা কী কী কাজ করবে, কতদিন থাকবে এবং কীভাবে তারা সেই সাহায্যটা আমাদেরকে দেবে। এটা যদি জনগণ একবার জেনে যায় তাহলে আমার মনে হয় না এই সন্দেহগুলো আর থাকবে। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই, একটি প্রশ্নে অনেকক্ষণ কথা হচ্ছে। মোহাম্মদ আমিনুল ইসলাম সাভার থেকে, বাংলাদেশে সিডরের আঘাত হানার পর বৈদেশিক ত্রাণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দাতা গোষ্ঠীর সরকার অপেক্ষা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন দ্যাট মিন্স এনজিওদের বেশি পছন্দ করার কারণ কি? যদিও দেখা গেছে যে এর আগে আমরা পত্রপত্রিকায় বা মিডিয়াতে দেখছি যে টিআইবি রিপোর্টে দেখছি যে এনজিওদের দুর্নীতি সম্পর্কে ব্যাপকভাবে দেখা যায় যে তথ্য প্রকাশ হয়েছে, তারপরেও দেখা যায় যে বই মানে ডোনাররা মানে এই ত্রাণ সহায়তা দ্রুত মানে প্রদানের ক্ষেত্রে দাতা গোষ্ঠীরা এনজিওদের বেশি পছন্দ করে। সুতরাং আপনার প্রশ্ন হচ্ছে যে কেন, তাই তো? হ্যাঁ, এটা কারণ কি? এক্ষেত্রে তো সরকারের ভাবমূর্তিটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। ডক্টর খলিকুজ্জামান আহমদ, কি মনে হয় আপনার? আমি এটা পছন্দ করিনি যে সব কিছুই এনজিওর মাধ্যমে দিতে হবে। বাংলাদেশ যে কোনো কারণেই হোক এনজিওদের স্বর্গরাজ্য হয়ে গেছে, এবং একটি বড় কারণ হচ্ছে আমাদের যে স্থানীয় সরকারের অনুপস্থিতি, এবং সেই জন্য এনজিওরা বিশালভাবে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ক্ষুদ্র ঋণ দিয়ে। এবং এটার সঙ্গে আন্তর্জাতিক যে দাতাদের তাদের এনজিওর মাধ্যমে দেওয়াটা খুব পছন্দ করে, ওখানে একটা বড় এনজিওকে দিয়ে দেয়, ওরা তাদের এখানকার যাদের সঙ্গে কাজ করেন তাদেরকে এই টাকাটা দেন, তারপরে ওইভাবে যায়। এইটা আমার মনে হয় না একটা
কোনো একটা স্বাধীন দেশে এই প্রক্রিয়াটা খুব বেশি দূর চলা উচিত বলে। আমি মনে করি যে দুর্যোগই হোক আর উন্নয়নই হোক, সরকারকে সমন্বিত করতে হবে। এবং সরকার, অনেকে প্রশ্ন করবেন সেখানে দুর্নীতি আছে ইত্যাদি আছে, কিন্তু দুর্নীতি দুনিয়ার সব জায়গায় আছে। দুর্নীতিকে কমিয়ে আনতে হবে, মানুষের চরিত্রকে ভালো করতে হবে, সেই সেই শিক্ষাকে সম্প্রসারিত করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে সরকার যেটা যারা হচ্ছেন এই এই মুহূর্তে না হোক, আমাদের তো সরকার এর আগে ছিল যারা মানুষের দ্বারা নির্বাচিত সরকার। তো নির্বাচিত সরকারকে বাদ দিয়ে এনজিওর মাধ্যমে দেওয়া, যারা অনির্বাচিত কিছু প্রতিষ্ঠান, তো সেই প্রতিষ্ঠানদের মাধ্যমে যেটা দেওয়া হচ্ছে সেটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। তারা মনে করছেন দ্রুত কাজ হবে, অনেক জায়গায় দ্রুত কাজ হয় না, এবং সেখানেও অনেক যে টিআইবির রিপোর্ট আছে, টিআইবির রিপোর্ট ছাড়াও আমি নিজেও দেখেছি। আমি একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, সেটা হচ্ছে আমি অনেকগুলো ইউনাইটেড নেশনসের, জাতিসংঘের অনেকগুলো মিশনে গিয়েছিলাম। একটা এক জায়গায় আমরা দেখলাম যে একটা এনজিওকে দেওয়া হয়েছে এইরকম খাদ্য বিতরণ করার দায়িত্ব একটা একটা দেশে। সেই এনজিও দিচ্ছে, তাদের লাগছে প্রতি টন ভেতরে, দেশের ভেতরে একটা সংখ্যা, এত ডলার লাগছে খরচ। আর যদি WFP নিজে করতো তার অর্ধেক লাগতো, আমরা হিসাব করে বাইর করলাম। তারপরে দেখা গেলো যে এনজিও এফিশিয়েন্টও না এবং কস্ট ইফেক্টিভও না, তাদের যে খরচ কম হয় সেটাও ঠিক নয়, এবং তারা যে খুব দ্রুত দিতে পারে সব জায়গায় সেটাও ঠিক নয়। কাজে এখানে একটা সরকারি দায় দায়িত্ব রয়েছে। এনাম চৌধুরী, আমার কাছে মনে হয় আমিও এ ব্যাপারে একমত, যে কেননা এনজিওরা যদি থাকে, শুধু এনজিওরা একটা মুখ্য ভূমিকা নেন, তাহলে কিন্তু কোঅর্ডিনেশন হতে পারে না। একটা কোঅর্ডিনেটেড উপায়ে না যেতে পারলে এ ধরনের একটা বিরাট ত্রাণ এবং পুনর্বাসন কাজ হতে পারে না। দ্বিতীয়ত, কোনো কোনো জায়গাগুলো কনসেন্ট্রেশন হয়ে যায়, কোনো এনজিওদের একটা তাদের প্রেফার্ড, তাদের পছন্দ করা জায়গা রয়েছে, সেখানে তারা যেতে চান। দেখা যায় কোনো কোনো জায়গায় অনেক বেশি যাচ্ছে, রিলিফ যাচ্ছে, রিভলিউশন হচ্ছে, কিন্তু অন্যান্য জায়গা উপেক্ষিত থেকে যাচ্ছে। তৃতীয়ত, যে আমাদের যে অর্ডার অফ প্রায়োরিটি আছে, যে যে জাতীয় অর্ডার অফ প্রায়োরিটি, সেটা আমরা রক্ষা করতে পারি না, কেন তারা প্রত্যেক এনজিওর নিজস্ব একটা অর্ডার অফ প্রায়োরিটি রয়েছে এবং দাতা দেশে তাদেরও পছন্দ রয়েছে। সেই পছন্দের সঙ্গে আমাদের প্রকৃত প্রয়োজনে একটা উপযুক্ত সমীকরণ ঘটে না। এবং তৃতীয়ত হচ্ছে, চতুর্থত, এনজিওদের এস্টাবলিশমেন্ট কস্ট অনেক বেশি, সরবরাহের জন্যে বা তাদের পরিবেশনের জন্য যে খরচ, সেটা কিন্তু সরকারের চেয়ে অনেক অনেক বেশি। তো সরকারের উপর ভরসা কেন করতে পারছে না দাতা সংস্থাগুলো? দাতা সংস্থা সরকারের সঙ্গে ভরসা করতে পারছেন না, কারণ একটা জিনিস লক্ষ্য করুন, এই যে আপনি এনজিওগুলো, সেগুলো কিন্তু দাতা সংস্থাদের সঙ্গে তাদের একটা প্রত্যক্ষ সম্পর্ক রয়ে গেছে। শুধু এনজিওদের তারা নিয়ন্ত্রণও কিছুটা করতে পারেন, কোনো কোনো এনজিও কিন্তু বিদেশ কেন্দ্রিকও রয়ে গেছে। সুতরাং সেদিক থেকে অনেক দাতা সংস্থারা মনে করেন যে এই এনজিওগুলো তাদের কাছে বিশ্বাস বা আস্থাভাজন হবেন। দ্বিতীয়ত, সরকারের দিক থেকেও গাফলতি এবং অকর্মণ্যতা থেকে থাকে। এবং আরেকটা পয়েন্ট যেটা বলা হয়েছে, যে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসনের অভাব, স্থানীয় যদি থাকতো, যে লোকাল কাউন্সিলসগুলো, তারা একটা অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করতে পারত, সেটা ঠিক। এসব কারণে এই এনজিওগুলো এসে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এনজিওদের উপর এরকম গুরুত্ব দেওয়া দাতা সংস্থাগুলোর জন্য মোটেই উচিত নয়, কেননা আমরা এই দাতা সংস্থাগুলো এবং তাদের যে বিদেশি প্রতিভাগুলো কিন্তু এনজিওদের মাধ্যমে চলে আসে। আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি, আমাদের অভিজ্ঞতায় বণিকের মানদণ্ড দেখা দিয়েছে রাজদণ্ড রূপে পোহালে সর্বরী, সেখানে আমরাও ভয় করি। আর জাতীয়গতভাবে আমাদের একটা আতঙ্ক রয়েছে সব ব্যাপারে। সুতরাং এ ব্যাপারে আমাদের অত্যন্ত একটা সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখা উচিত, এবং আমার মনে হয় এ ব্যাপারে সরকারের কেন্দ্রীয় কোঅর্ডিনেশন এটা অত্যন্ত আবশ্যকীয় ব্যাপার। আমাদের অতীত অভিজ্ঞতা এটা দেখেছি। মতিয়া চৌধুরী, আপনার কি মনে হয় যে এনজিওদের সহযোগিতা ছাড়াই, এনজিওদেরকে বাদ দিয়ে সরকার এত বড় ত্রাণ পুনর্বাসন একাই করতে পারে? আমি তো সেটা বলিনি। 98 যখন প্রলয়ঙ্করী বন্যা হয়েছিল, একটানা 3 মাস, এবং বাংলাদেশের 2/3 এলাকা পানির নিচে চলে গিয়েছিল, আমন ফসল পুরাটাই বলতে গেলে মার খেয়ে গেছে, সেই অবস্থাতে কিন্তু সরকার মানে নিজেই সেই বন্যা মোস্টলি মোকাবেলা করেছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় আমাদের দেশের যে সেনাবাহিনী, তারা সাহায্য করেছে সরকারকে, এবং কোনো কোনো রিলিফ অপারেশনে, কিন্তু এনজিওরা তখন কিন্তু বেশ পরিমাণে উল্লেখ মানে সেইভাবে চোখে পড়ার মতো তাদের উপস্থিতি ছিল না, এবং এটা নিয়ে আমরা মানে কোনো বিলাপও করি নাই। আমরা নির্বাচিত সরকার, জনগণের ভোট নিয়েছি, জনগণকে সার্ভিস দিতে হবে, এই ডিটারমিনেশন থেকে আমরা
মানে মোকাবিলা করার চেষ্টা করছে। আজকে যে কথাটা সবাই বলছেন লোকাল গভর্নমেন্ট নাই, এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি এই কারণে, হ্যাঁ উপজেলা নাই কিন্তু চেয়ারম্যানরা আছে, মেম্বাররা আছে, কিন্তু যে কথাটা আমরা বলছি না, মানে ভাসুরের নাম কেউ নিতে চাচ্ছে না, সেটা হলো একটি নির্বাচিত সরকারের অনুপস্থিতি। একটা নির্বাচিত সরকার যত খারাপই হোক, যত ই হোক, তাকে কিন্তু আবার পাঁচ বছর পরে জবাবদিহি করতে হয়, এবং তার ভালো মন্দ মিলিয়ে প্রত্যেক জায়গায় তার কর্মী থাকে, এবং তারা যখন লোকাল গভর্নমেন্টের ওই ইউনিয়ন পরিষদ ইত্যাদি এদের সঙ্গে মিলে কাজ করে এবং এদের সঙ্গে সম্পর্কও থাকে, তখন একটা বিপদ যেভাবে মোকাবেলা করা যায়, রাজনৈতিক কর্মী বা এই নির্বাচিত বডি কাজ করে নিজের প্রাণের তাগিদে, আর সরকারি কর্মচারী বা এনজিও কাজ করেন চাকরির তাগিদে, তাফাতটা ওখানেই। এবং এই জন্যই আজকে এই এত এনজিও নির্ভরতা আমরা দেখছি, কেননা সরকারেরও কোনো নির্বাচিত ম্যান্ডেট নাই, আর অন্যদিকে তারা এই জায়গাটা পাচ্ছে না। শ্রোতা দর্শকের এই বিষয়ে কিছু মন্তব্য শুনি। শ্রোতা দর্শক, হ্যাঁ আপনি দ্বিতীয় সারি। আমার কথা হচ্ছে এনজিওর মাধ্যমে সরকারকে না দিয়ে সম্পৃক্ত না করে দাতা সংস্থাগুলি এনজিওর মাধ্যমে যে ত্রাণ বা কার্যক্রমের যে সাহায্যগুলি করতেছে তার জন্য দাতাদের কোনো না কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত আছে, এটা ইনভিজিবলভাবে জড়িত আছে। কারণ দেখা যাচ্ছে যে তারা সরকারের মাধ্যমে তাদের পারপাসগুলি সার্ভ করতে পারবে না, এনজিওর মাধ্যমে তারা পারবে। কারণ আমার ঘর যদি কেউ চুরি করতে আসে, অথবা আমার ঘরের কেউ না কেউ তার সাথে সম্পৃক্ত অবশ্যই থাকতে হবে। হ্যাঁ আপনি পেছনে। হ্যাঁ, এই মুহূর্তে নির্বাচিত সরকার নেই, কিন্তু আমরা গত 15 বছরের গণতন্ত্রে যেটা দেখেছি, ভিজিএফ কার্ড যাদের দেওয়ার কথা থাকে, ত্রাণ যাদের দেওয়ার কথা থাকে, তাদের যদিও জবাবদিহিতা করার কথা থাকে, সেটা 5 বছর কিংবা 10 বছরও আমরা দেখিনি। সেই প্রেক্ষাপটে বলতে চাই যে আগে কী হয়েছে সেটা জানতে চাই না, বর্তমানে যারাই দিচ্ছে সঠিকভাবে দিচ্ছে কিনা সেটা যদি জনগণের কাছে প্রকাশ করে, তাহলে নির্বাচিত সরকার ভার্সেস এই সামরিক সরকারের মানে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা মনে হয় ক্লিয়ার হবে। ধন্যবাদ, আপনি হাত তুলেছিলেন। হ্যাঁ, নির্বাচিত সরকার বা এখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি কোনো এনজিও কর্মীও না, আমার অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি যে যেটা বলা হলো যে ত্রাণ কাজে সহযোগিতার জন্য, আমার অভিজ্ঞতা যেটা দেখেছে দলীয় কর্মীরা যখন ছিলেন তখন যখন আমরা ত্রাণ দিতে গিয়েছি 10 প্যাকেট নিয়ে গেলে 5 প্যাকেট তাদের ঘরে না দিলে ত্রাণ দিতে দেয়নি। আর এর জন্য এনজিওরা যেটা উনি বলেছেন, ম্যাডাম বলেছেন যে হ্যাঁ এনজিও কর্মীরা তাদের চাকরির সুবাদেই করছেন, চাকরি বাঁচানোর জন্য করলেও তারা সঠিকভাবে ত্রাণটা পৌঁছে দিয়েই ঘরে আসছেন, কিন্তু নির্বাচিত সরকার বা যারা এখন আছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপর যে নির্ভর করতে হয়, তাহলে দেখা যাবে যে যতটুকু জনবল বা যা আছে তাদের অর্ধেকই তাদের ঘরে যায়, তারপরে বাকিটুকু জনগণের কাছে যায়। এই জন্য মনে হয় আস্থা এনজিও কর্মীদের উপরই বেশি চলে এসেছে। ধন্যবাদ, আমরা পরের প্রশ্নে যাই। না, এখানে একটু আমি ক্লিয়ার করবো, কারণ 98-এর বন্যায় যে ভিজিএফ কার্ড ডিস্ট্রিবিউট হচ্ছে, ডোনাররা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি এটা নিয়ে কোনো অনুযোগ ছিল না, কাজেই সব মানে মন্তব্য ঢালাওভাবে কোনো সরকার সম্বন্ধে করাটা বোধহয় ঠিক না, এটা ইনজাস্টিস। ধন্যবাদ। জেনারেল হারুন, আপনি বলেননি বোধহয় এই বিষয়ে। এ বিষয়ে বলেনি। আমার কথা হচ্ছে যে সকল এনজিওকে যেরকম ঢালাওভাবে দোষারোপ করা বা সরকারকে ঢালাওভাবে দোষারোপ করা না করে আমরা দেখতে হবে তার চরিত্র কীরকম। যেমন কিছু কিছু এনজিও আমাদের দেশে আছেন, অনেক দিন ধরে কাজ করছেন এবং তারা জনগণের আস্থা ভাজন। আমি যদি ধরেন রেড ক্রিসেন্ট সোসাইটির কথা বলি, রেড ক্রিসেন্ট সোসাইটি যখন দুর্গত এলাকা যায় আমার মনে করি জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করে, কিন্তু কিছু এনজিও আছে যে সমস্ত এনজিওগুলি দাতাদের উদ্দেশ্য সাধনের জন্য আপনাকে সাহায্য করতে আসে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমার সরকারের যে একটা মুখ্য ভূমিকা, যেই আসুক না কেন, সে এনজিও আসুক, বাইরের ত্রাণ আসুক, সরকারের ভূমিকা হবে নিয়ন্ত্রকের ভূমিকা। সরকার যেখানে বলবে, যেভাবেও বলবে, নির্দিষ্টভাবে এনজিও হোক বা না হোক, তাকে সেখানেই দিতে হবে, সেই ত্রাণেই দিতে হবে। এখন সেটা যে মানবে না, সেটা সরকারি হোক বা বেসরকারি সংস্থা হোক বা রাজনৈতিক সংস্থা হোক, তাকে ত্রাণ দিতে দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। ধন্যবাদ। পরের প্রশ্নে যাই। সাইক্লোন ত্রাণের বাইরে একটি প্রশ্ন, মোহাম্মদ মোস্তফা কামাল, গুলশান, ঢাকা থেকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আদৌ সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে কি না? সাম্প্রতিককালে নির্বাচন কমিশন বিএনপির পক্ষ থেকে আসলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সরাসরি তুলেছেন বিএনপির কিছু নেতা। জেনারেল হারুন, আমি মনে করি নিরপেক্ষতা হারানোর মতো এমন কোনো অ্যাকশন এখনো হয়নি। যে কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে,
নির্বাচন কমিশন প্রথম যে কাজটা শুরু করেছে এটা অনেক দিনের জমাকৃত কাজ আমি বলবো, এই যে ভোটার আইডি কার্ড তৈরি করা, এটা আমাদের আগের যে তিনটি সরকারই চেষ্টা করেছে, এটা সফল হয়নি। এবং এর পিছনে আমার স্ট্যাটিস্টিক্স যদি ভুল না হয়ে থাকে, ডক্টর খালিকুজ্জামান সাহেব বললেন যেটা আমরা পত্রপত্রিকায় পড়েছি, প্রায় 800 কোটি টাকা ব্যয় হয়েছে, এবং সেই 800 কোটি টাকা আমরা যেটাকে বলি আর কি জলে ফেলে দেওয়া, সে জলে ফেলে দিয়েছে আমরা, আমাদের কিছুই পাইনি। তো সেই কাজটি আবার নতুনভাবে শুরু হয়েছে, এটা একটা দুরূহ কাজ এবং এটা একটা কঠিন কাজ। তো এই কাজের মধ্য দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে তারা কতটুকু নিরপেক্ষ। আমি এখন যেটা মনে করি, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে তারা বিএনপির 2 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ যেই গ্রুপে হোক না কেন, যেহেতু এটা সংলাপের ব্যাপার মতো, আলোচনার ব্যাপার মতো, তারা সবাইকে আমন্ত্রণ জানাতে পারত। এখন কে নিবন্ধিত হবে না হবে সেটা আইনগতভাবে সিদ্ধ হবে, কিন্তু একটা গ্রুপকে দাওয়াত দিয়ে আরেকটা গ্রুপকে না দিয়ে এটা হয়তো আমার মনে করবে যেটা আমি সাময়িকভাবে একটা ভুল করেছে, তারা যদি সেটাকে শুধরাই নিতে পারে আমার মনে হয় তাদের নিরপেক্ষতা আবার ফিরে আসবে। আপনি কোন ভুলটার কথা বলছেন? একটি গ্রুপকে দাওয়াত দিয়েছে আরেকটি গ্রুপকে দাওয়াত দেয়নি, মানে সেটা ঠিক হয়নি আপনি বলছেন? না, আমি বলছি যেহেতু এটা আলাপ করার মাত্র, এখন আপনার সাথে আমার আলাপ করতে আপত্তি কোথায়? মতিয়া চৌধুরী, নির্বাচন কমিশনের এই সাম্প্রতিক এই পদক্ষেপটি ঠিকই কিছু বিতর্কের জন্ম দিয়েছে, এবং এটা তো আমরা সবাই জানি যে এটা আদালত পর্যন্ত গড়িয়েছে, এগুলি জানা তথ্য। এখন আগামী দিনে তারা কি করে, একটা ঘটনা দিয়ে তো মন্তব্য করা উচিত না, কেন এই নির্বাচন কমিশন মানে আমরা সবাই মিলেই করেছি, সুতরাং দেখি এর পরে কী হয়। এখনই ফুল স্টপ দেওয়া এটা বোধ হয় ঠিক হবে না আর কি, কোনো মন্তব্য করে তাদেরকে আরও দেখতে হবে। এবং আমি বা বাংলা জনগণ চাইবে যে একটা ভুল করলে ভুলটা সংশোধন করে তারা আরও সতর্ক পদক্ষেপ নেবেন, এবং তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করার জন্য তারা সদা সচেতন থাকবেন। তাহলে আওয়ামী লীগের এখনও পর্যন্ত কোনো এই বিশ্বাসযোগ্যতা নির্বাচন কমিশনের এগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রশ্ন নেই? তাই তো বললাম তো যে জনগণের ভিতরে তো কিছু প্রশ্ন জন্ম নিয়েছে, এটা তো বাস্তব সত্য। মানে আপনার দল এখনো পর্যন্ত ততটা উদ্বিগ্ন নয় এই বিষয়টি নিয়ে? না, আমরা আশা করছি যে তারা এই ধরনের যে মানে জনমনের সন্দেহটা তারা আগামীতে আরো সতর্ক হয়ে অপনোদন করবেন। শ্রোতা দর্শক পেছনে, হ্যাঁ আপনি। নির্বাচন কমিশন যে এখনো তাদের যে নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্নটা, এই প্রশ্নটা মনে হয় এখনো করার মতো সময় আসেনি, এটা আরও সময় লাগবে। তাদের আরও কয়েকটা টেস্ট কেস দেখলে তাহলে বলা যাবে যে তারা আসলে কি নিরপেক্ষ না তাদের এই নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে। প্রশ্নকর্তা যে প্রশ্নটি করেছেন এটি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমাদের ম্যাডাম একটি কথা বলে দিয়ে গেছিলেন যে আমরা আসলে ভাসুরের নাম নিতে চাচ্ছি না। সে প্রশ্ন করেছে, আমি নির্দ্বিধায় বলতেছি এই কথাটা অত্যন্ত জনমনে, এখন 80% জনমনে নির্বাচন কমিশন নিয়ে অলরেডি একটি বিতর্কের সৃষ্টি হয়ে গেছে, যদিও জাতীয় মাধ্যমে আমরা সেভাবে পাচ্ছি না। আমি একটু ইন ব্রিফ দিতে চাই, বাংলাদেশের গণতান্ত্রিক 1971 সালে প্রতিষ্ঠান পাওয়ার পর আমরা যতগুলো সরকার পেয়েছি প্রত্যেকটা সরকারের সময় এক একটা নির্বাচন কমিশন পেয়েছে, এবং কোনো না কোনোভাবে তা বিতর্কিত হয়েছে যেভাবেই হোক। কিন্তু একটি জিনিস আমরা কখনোই লক্ষ্য করিনি, আমাদের দেশে বর্তমান সংলাপে রাজনৈতিক সংস্কার চলতেছে, এবং সেই সংস্কারে আওয়ামী লীগ থেকে শুরু করে 14 দল পর্যন্ত বিভিন্ন দল বিভিন্নভাবে যে সংলাপটি চালিয়েছে সেইখানে গণতন্ত্রের যে অনুপস্থিতিটা রয়ে গেছে এটা আমরা কখনো জনগণকে একটি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, সেটি হলো একটি গণতান্ত্রিক দেশে একটি মানুষের অধিকারকেও এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ এনাম চৌধুরী। এনাম চৌধুরী, আপনি বিএনপির যে অংশ প্রতিনিধিত্ব করছেন এখানে, তারা নিশ্চয়ই নির্বাচন কমিশনের বিষয়ে কোনো আপনাদের আপত্তি নেই আর কি, তাই তো? আমি বলতে চাইছি আমি বিএনপির কোনো অংশের প্রতিনিধিত্ব করছি না, আমি বিএনপির যে চেয়ারপার্সনের উপদেষ্টা এবং বিএনপির জাতীয়তাবাদী যে মূলধারা রয়েছে এবং জাতীয়তাবাদী যে আকর্ষণ রয়েছে যে পার্টি রয়েছে তারই প্রতিনিধিত্ব করে থাকে। না কিন্তু আপনার মহাসচিব কি? আপনার মহাসচিব কে? মহাসচিব, আপনার দলের মহাসচিব? মহাসচিব কে? আমার দলের মহাসচিব যে যিনি হবেন তিনি হচ্ছে আমাদের দলের মহাসচিব, নির্ণয় করবেন কনস্টিটিউশন অনুযায়ী। না মানে এখন কে আপনি তো এখন এটা নির্ণয়ের জন্য এটা আপনার কোর্টের, হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের বিচারাধীন রয়েছে, এই জিনিসটাই বিচার করতে যাচ্ছে। সুতরাং
এই বিচারের ফলাফল যেটা হবে সেটাই গ্রহণ করা হবে বলে সবাই এটা মতামত প্রকাশ করেছেন। এটা কেউ বলেননি যে নির্বাচন কমিশন করেছেন এবং যারা বর্তমান বিভিন্ন দলের ফ্যাকশনের আপনি যেটা বললেন প্রতিনিধিত্ব করছেন তারাও কিন্তু এই কথাই বলেছেন যে হাই আদালত যেটা বলবে সব কিছু মিলিয়ে তিনি তবে সেটা তিনি হবেন। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এই বর্তমান নির্বাচন যে গঠনতন্ত্র অনুযায়ী যে যাকে করা হবে গঠনতন্ত্র অনুযায়ী যাকে করা হবে তিনি মহাসচিব নির্বাচিত হবে এবং এটাকে কিন্তু নিরীক্ষ করার প্রশ্ন আছে। এখন হচ্ছে আমি বা আপনিও হয়তো আমরা কেউ জিনিসটা বুঝে উঠতে পারছি না যে সত্যি সত্যি কী হয়েছে এবং তারই জন্য এটা আমি বলছি এটা নিরীক্ষাধীন পরীক্ষাধীন এবং এটা সত্যটা বেরিয়ে আসার প্রয়োজন আছে। ধন্যবাদ। আর প্রশ্নটার যদি উত্তরটা দেন আর কি ওনার মোস্তফা কামালের যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা, আমার কাছে মনে হয় আমি বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে একমত হবো এই ব্যাপারে যে একটি কাজ দেখেই তাদের মূল্যায়ন করা হয়তো উচিত হবে না। একটা বিশেষ আপনার যে নির্বাচন কমিশন আমাদের আগে ছিল তার বিরুদ্ধেই কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এটা শুরু হয়েছিল এবং তারই জন্য এটার পরিবর্তে বর্তমান নির্বাচন কমিশনটা গঠিত করা হয়েছে এবং আমরা দেখেছি তারা বিভিন্ন স্টেপস নিয়েছেন এবং তারা হয়তো বা তাদের কোনো কোনো কাজ প্রশ্নবিদ্ধ হতে পারে, এটা নিশ্চয়ই অসম্ভব কিছুই নয়, তবে নিগেট করে দেয়া বা তারা কোনো কাজের নয় এভাবে একটা মূল্যায়ন বোধহয় অত্যন্ত আকস্মিক কিংবা হঠাৎ হয়ে যাবে। আমার কাছে মনে হয় এটা অপেক্ষা করা উচিত, দেখা যাওয়া উচিত হবে এবং আমার মনে হয় এখানে তারাও বলেছেন যে আদালত যে রায় দেবে তার সবাই মেনে নেবে, এটা তো কোনো মানে আশঙ্কার কোনো কারণ থাকা উচিত নয়। পরের প্রশ্ন অর্চনা রানী রায়। আমি ডাকাতে চাকরি করি, আমি যে কোনো সময় আমি ব্যাটার পজিশনে যে আমি মানে স্থান পরিবর্তন হতে পারে এজন্য আমি নিজ এলাকায় ভোট দিতে ইচ্ছুক। অর্থাৎ আপনি ঢাকাতে চাকরি করেন, আপনি না আমি এর চেয়ে ব্যাটার জব হতো ব্যাটার পজিশনে হতো যেতে পারি, যা স্থান আমার পরিবর্তন হতে পারে ওই সময় আমার কি হবে আমি কোথায় ভোট দেব? আপনার প্রশ্নটা হচ্ছে যে আপনি কোথায় ভোট দেবেন সেটা আপনি জানেন না? আমি ঢাকাতে ভোটার হচ্ছি, ঢাকায় এখন এখানে হয়েছেন, আপনি কোথায় ভোট দিতে পারবেন যেখানেই রেজিস্ট্রেশন হয়েছে সেখানেই দিতে হবে, তাইলে পরে আমি জানা নেই উত্তর, এটা উত্তর আমার জানা নেই। মানে আমরা একটু কথা বলি যে আপনারা নিশ্চিত ভাবে জানেন যে কে কোথায় ভোট দিতে পারবেন এখানে ভোটার হলে এখানে ছাড়া বাইরে জানেন? আমি নিজেও কনফিউজড, আমি একজন জব হোল্ডার, আমার জব স্টেশন হচ্ছে ফ্যাঞ্চুগঞ্জ, বাট আমি যদি ঢাকাতে রেজিস্ট্রেশন করি কিংবা ভোটার হই তাহলে আমি ওই মুহূর্তে যদি আমি ফ্যাঞ্চুগঞ্জে থাকি আমি কিভাবে ভোট অ্যাপ্লাই করব, ভোটিং রাইট কিভাবে আমি অ্যাপ্লাই করব? নির্বাচন কমিশনের কেউ থাকলে হয়তো সুবিধা হতো এখানে আজকে। আর কেউ আপনি জানেন নিশ্চিতভাবে? আমি একজন তথ্য সংগ্রহকারী, সেই জন্য আমি কিছু ইনফরমেশন দিতে পারবো, সেটা হচ্ছে যে যেখানে রেজিস্ট্রেশন করবে সেখান থেকেই শুধুমাত্র সে মানে ভোট দিতে পারবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে সেটা নির্বাচন কমিশনে একটা অ্যাপ্লিকেশন করে তারপর সেখানে সেটাকে ট্রান্সফার করা যাবে, এতটুকু পর্যন্ত আমরা জানি। এটাই নিয়ম, এটা আমি জানি যে তিনি যেটা বললেন এটি হচ্ছে নিয়ম, যেখানে রেজিস্ট্রি করবেন সেখানেই তিনি ভোট দিতে পারবেন, তবে পরিবর্তে চেঞ্জ করতে চাইলে নির্বাচন কমিশনের অফিস মারফত চেঞ্জ করতে পারবেন। তবে হ্যাঁ, কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে যেখানেই তিনি রেজিস্ট্রি করুন না কেন অসুবিধে নেই, আমাদের দেশে যে কোনো জায়গা থেকে যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, সেই রাইট তার থাকবে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে অ্যাবসেন্টি ভোটার কথা যেটা বলি আমরা যে পোস্টের মাধ্যমে, সেটা যদি প্রচলিত হয় যদি পোস্টাল ব্যালট, তাহলে আমি যদি ধরেন আমার সেন্টারে থাকলাম না বা আমি অন্য জায়গায় আছি সেখান থেকে আমি বাই পোস্ট আমার ভোটটা আগে দিতে পারবো, সেই সিস্টেম হবে কি না এটা দাবি আছে, বাট ইলেকশন কমিশন শেষ পর্যন্ত কী করে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা পরের প্রশ্নে যাই আসলে, মোহাম্মদ মোশারফ হোসেন শাহবাগ থেকে। আমার প্রশ্ন, বাংলাদেশের মূল্যবান সম্পদ পুরাকীর্তি প্রদর্শনীর নামে ফ্রান্সে পাঠানো কি ঠিক হয়েছে? অনেক বিতর্ক হচ্ছে বিষয়টি নিয়ে, এটা নিয়ে সম্ভবত হাইকোর্টে একটা রিট আছে এবং রিটটা 15 জানুয়ারি শুনানি হওয়ার কথা। এটা বোধহয় একটা স্টে আছে হাইকোর্টের ইয়ের পরে আপনার রিটের উপরে সম্ভবত অ্যাপিলেট ডিভিশনে। আমরা আমরা আদালতের বিষয়টি যদি বাদ দিই মানে পুরো ইস্যুটা নিয়ে যদি কথা বলি, ওনার প্রশ্ন আর কি যে বাংলাদেশের মূল্যবান সম্পদ পুরাকীর্তি প্রদর্শনীর নামে ফ্রান্সে পাঠানো কি ঠিক হয়েছে কিনা?
আপনার কি মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে যে হয়নি কেন? মনে হচ্ছে মনে হয়েছে হয় নাই, কারণ এটা নিয়ে বিক্ষোভ সমাবেশ পর্যন্ত হয়েছে। না তা হোক, কিন্তু এটা তো সারা পৃথিবীতে বোধহয় হয় যে এক দেশের এর আগে নাকি একবার ফাটানো হয়েছে, তার ফেরত আসে নাই, এখন এটা যে ফেরত আসবে তা জানেন কিভাবে? এটা আমি পত্রপত্রিকায় দেখছি যে এর আগে নাকি একবার ফাটানো হয়েছে যার ফেরত আসে নাই, এবং এখন যে ফেরত আসবে তার কোনো নিশ্চয়তা নাই। আচ্ছা, প্যানেলের কাছে আসার আগে আমি আরেকজন দুইজন শ্রোতা দর্শক, হ্যাঁ আপনি হাত তুলেছেন, হ্যাঁ আপনি, হ্যাঁ ফ্রান্সে পাঠানোটা ঠিক হচ্ছে, কজ এটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের কালচার অ্যান্ড বাংলাদেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এটা যে ফেরত আসবে এ ব্যাপারে পুরাতত্ত্ব বিভাগ কোনো প্রকার নিশ্চিত দিতে পারছেন কি, বা এরকম কোনো স্টেপ কি তারা নিয়েছেন? কারণ সরকারের কেউ নেই, তবে সেরকম কিছু না করে কি তারা পাঠিয়ে পাঠাচ্ছেন? কিছু চ্যানেলে নিউজে আমি দেখলাম কিছু লোক তারা ক্লেম করছেন যে এর আগেও নাকি গিয়েছিল এবং কিছু কিছু পুরাতত্ত্ব ফিরে আসেনি। এনাম আহমেদ চৌধুরী, আপনি দীর্ঘদিন সরকারের সাথে ছিলেন, মানে এই ধরনের বিভ্রান্তি বা একটা উদ্বেগ কেন মানুষের মনে? উদ্বেগ হয়েছে এই কারণেই যে আপনার যে ডেভেলপড কান্ট্রিজরা সাধারণত বিভিন্ন সময় বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি থেকে নিয়েছেন, ধরুন ইজিপ্টের সম্পূর্ণ নিদর্শন আপনি ব্রিটিশ মিউজিয়ামে দেখতে পাবেন, তা আপনার দেখতে পাবেন ইরাকের সব কিছু চলে গিয়েছে কোন কোন মিউজিয়ামে সেটা আমরা জানি না। সুতরাং এটা এর জন্যে আমাদের শঙ্কা, এই ভয়টা এই জন্যেই। তবে হ্যাঁ, যেটা তিনি বলেছেন এটা ঠিক যে এ ধরনের আমাদের যে কালচার, আমাদের যে আর্টিফ্যাক্টস, এগুলো দিয়ে আমরা বিশ্বে পরিচিত হতে পারি, সেটা ঠিক, এবং এদেশে রেওয়াজও আছে। ধরুন বর্তমানে লন্ডনেও আছে আপনার যে চীনের যে যে শিয়ানের যে যে সোলজার্সগুলো তাদের প্রদর্শিত হচ্ছে, এগুলো হয়ে থাকে, এবং এমনকি মোনালিসাও অন্য জায়গায় গিয়েছে, দেশে গেছে। তবে যেটা প্রশ্নটা আমাদের যে আশঙ্কার ব্যাপার, এগুলো ফেরত আসবে কি না এবং ফেরত এলে অক্ষত অবস্থা আসবে কিনা, এটাই হচ্ছে প্রধান প্রশ্ন। এবং আমার কাছে মনে হয় এটা যদি উচিত একটা ব্যবস্থা নেওয়া যায় যে এতগুলো গিয়েছে এবং এগুলো মানে ভালোভাবে ইন ফিট কন্ডিশন ফেরত আসবে সবগুলো, তাহলে আমার কোনো বাধা নেই, কারণ আমার দেশের সংস্কৃতি, আমার ঐতিহ্য, এটাকে আমি বাইরে পরিচিত হতে চাই। আজকে বাংলাদেশ সম্পর্কে অনেকের ধারণা বিভিন্ন ভিন্ন ভিন্ন রয়ে গেছে, বাংলাদেশের পরিপূর্ণ পরিচিতি নেই, আমরা যে এই এই যে উপমহাদেশের একটা অত্যন্ত অবিচ্ছেদ্য অংশ এবং আমরা এই উপমহাদেশের সাংস্কৃতিক উত্তরাধিকারের যে একটা মহান ধারক এবং বাহক, এটা প্রমাণ করার প্রয়োজন রয়েছে। এবং তারই জন্যে আমার কাছে মনে হয় আমাদের সাংস্কৃতিক এই যে যে পরিচয়, এটা বিভিন্ন জায়গায় তুলে ধরা দরকার। তারা যেসব আর্টিফ্যাক্টস চুজ করেছেন সেগুলো আমার কাছে মনে হয় এগুলো বাংলাদেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু এটা বাংলাদেশের যে অত্যন্ত অত্যন্ত মূল্যবান, সুতরাং আমাদের এটা দেখতে হবে যে এটার আপনার কী ধরনের ইন্স্যুরেন্স হয়েছে, কীভাবে এটা ফেরত আসবে, কটা যাচ্ছে এবং তারা কী অবস্থায় ফেরত আসে, আমাদের চোখ রাখতে হবে। এবং এই ব্যাপারে একটা সচেতনতা সৃষ্টি হয়েছে, এর জন্যে আমি ব্যক্তিগতভাবে আনন্দিত এবং সন্তুষ্ট বোধ করেছি যে আমাদের ঐতিহ্যের প্রতি, আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি আমাদের জনগণের এ ধরনের একটা মমত্ববোধ এবং শ্রদ্ধাবোধ রয়েছে। জেনারেল হারুন, আমরা যতটুকু জানি প্যারিস হচ্ছে একটা কালচারাল ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড, যেখানে পৃথিবীর সব জায়গারই এরকম সাংস্কৃতিক ঐতিহ্যগত জিনিস প্রদর্শিত হয়, এবং আমাদের দেশ বা বাংলাদেশ যদি বলি যে সৃষ্টি হয়েছে 1971 সালে মাত্র 36 বছর, কিন্তু আমাদের ঐতিহ্য এই 36 বছর নয়, ঐতিহ্য অনেক পুরানো। তো এই হাজার বছরের ঐতিহ্য শুধু আমাদের মধ্যে রাখলে তো পৃথিবী জানবে না, আমাদেরকে জানাতে হবে। তো এখানে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে মিউজিয়ামে যাচ্ছে বা এর আগে যেগুলি গিয়েছে সেগুলি ফেরত আসেনি, এগুলির থেকে আমাদের শিক্ষা নিয়ে আমি শুধু প্রসেসটাকে কোয়েশ্চেন করছি যে প্রসেসে গেল সেটা সঠিক কিনা। এটা রিকোয়েস্ট পাওয়ার সাথে সাথে এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের নিয়ে যদি সরকার একটা কমিটি করে দিতেন, এই কমিটি যাচাই বাছাই করে এবং যে এগ্রিমেন্টে হলো তাদের সাথে সেই এগ্রিমেন্টে কী কী ক্লজ আছে এবং সবচেয়ে বড় কথা এটা ফেরত আসার জন্য কী কী গ্যারান্টি ক্লজ দেওয়া হয়েছে। আপনি বলছেন যে এটা স্বচ্ছ হওয়া দরকার, স্বচ্ছ হওয়া দরকার ছিল, তাহলে আজকে যে প্রশ্নটা আসছে সেটা হতো না। তবে আমি মনে করি যে এই ধরনের এক্সিবিশন করতে হবে, আমাদেরকে দেশের বাইরে নিতে হবে এবং তারপরেই পৃথিবী আমাদেরকে জানবে, আমাদের ঐতিহ্য সম্বন্ধে জানবে। ধন্যবাদ। আমাদের সেই পুরাকীর্তি বা আমাদের সংস্কৃতি দেশের বাইরে যাক, আমরা পৃথিবীর মানে দরবারে পরিচিত হই, আমাদের সুনাম বাড়ুক, এই ব্যাপারে কেউই দ্বিমত পোষণ করবে না। কিন্তু এই যে যে মিউজিয়ামে যাচ্ছে সেটা সম্বন্ধে যথেষ্ট বিতর্ক আছে, এবং আর সবচেয়ে আমার কথা হলো যেটা জেনারেল হারুন বললেন যে যখন এত কথা হচ্ছে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করেন নাই, তারা এখনও কোনো ব্যাখ্যা দিচ্ছেন না, জাস্ট টাইট লিপড হয়ে বসে আছেন এবং
হয়ে গেছে, এখন তো আর কে কি করবে, আমাদের কেউ মানে ছুতে পারবে না। এই যে একটা মনোবৃত্তি থেকে বোঝা যাচ্ছে দ্য ডালমে কুচ কালা হয়। আর অন্যদিকে অন্যদিকে যেটা যে প্যারিস শিল্প সংস্কৃতির জায়গা, এটা যেমন ঠিক, আবার তীর্থস্থানে চোর থাকে না এমনও গ্যারান্টি আমরা কেউ দিব না। সুতরাং ওখানে সবই ভালো, তারা শুধু শিল্পের চর্চা করেন, মানে চর্যবৃত্তি কিছুই করেন না, এই ধরনের কথাবার্তা এত গ্যারান্টি দিয়ে আমরা বলতে চাই। ডক্টর খলিকুজ্জামান আহমেদ, এই আধুনিক আধুনিক এই বিশ্বে দুটো সরকারের ভিতরে চুক্তি হয়ে যখন এরকম একটি কিছু জিনিসপত্র যাচ্ছে প্রদর্শনীর জন্য, এ নিয়ে সন্দেহের কি যথেষ্ট যৌক্তিক কোনো কারণ আছে? আমাদের এখানে সমস্যাটা হচ্ছে যে তথ্য প্রবাহ সাধারণ জনসাধারণকে জানানো হয় না, কি কি চুক্তি হয়েছে, কিভাবে যাচ্ছে, কোথায় যাচ্ছে, ওইটারই বা ব্যাকগ্রাউন্ড কি, যেখানে যাচ্ছে সেই মিউজিয়ামটা কি, সেগুলো যদি তথ্য প্রবাহ থাকতো। এটা শুধু এই বিষয় না, সব বিষয়ে, আর এই বিষয়ে তো বটেই, অনেকদিন থেকে কিছু কিছু লেখা হচ্ছে, কেউ কেউ বক্তব্য রাখছেন, এখন তো আন্দোলনও শুরু হয়েছে, কিন্তু এই যে তথ্যগুলো পরিষ্কার করে যদি জনসাধারণকে জানানো হতো, সেটা হচ্ছে কোন কোন আমলের জন্য একটা তথ্য কি আইন আছে, সেই আইনের আওতায় অনেক কিছুই জানানো হয় না, সেটা তো মান্দাতার আমলের, সেই আইনটা তো বাদ দিয়ে, সেটা আবার ডিফেন্সের সঙ্গে সম্পৃক্ত। হ্যাঁ, ওই আইনটা নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত, তো ওই আইন ব্যবহার করে অনেক জিনিস করা হয়, অনেক কিছু মানুষকে জানানো হয় না, এবং সেটা আমরা তো দেখে আসছি কোনো সরকারই সেটা পরিবর্তন করেনি। এই পরিবর্তন করার জন্য আমরা কিন্তু অনেক দাবি করে আসছি, বাংলাদেশের জনসাধারণ দাবি করে আসছে। তো এই যদি আমরা এটা জানতাম, তাইলে তো আমাদের আমার মনে হয় তেমন কোনো সমস্যা হতো না, তখন আমরা পরিষ্কারভাবে বলতে পারতাম যে এটা যাওয়া মানে সচেতনতার অভাবের কারণে এটা হচ্ছে। আমি ইনফরমেশন শুধু অ্যাড করছি, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেমন আছে, আবার 1988 সালে একটা আইন পাস হয়েছে যেখানে মৌলিক সৃষ্টি দেশের বাইরে যাবে না, তাহলে এটা যাচ্ছে কীভাবে? ধন্যবাদ। আমরা আমাদের হাতে খুব কম সময়, কয়েক মিনিট সময় আছে, আমরা আরেকটি প্রশ্ন নেব খুব সংক্ষেপে, যদি প্যানেল সদস্যরা উত্তর দেন। মোহাম্মদ মাহমুদুল ইসলাম, রামপুরা, ঢাকা থেকে। আসলে স্বাধীনতার পরে যারা নির্বাচিত বা অনির্বাচিত সরকার আমরা যাদেরকে পেয়েছি, তারা কেউ যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতেই তারা ব্যর্থ হয়েছেন, তো আমরা তো এখন পর্যন্ত তাই দেখে যাচ্ছি। আমাদের দাবিটা আরও বেশি ছিল যখন স্বাধীনতার প্রশ্নটা যদি করেন, যে যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রপক্ষের সমস্যাটা কোথায়? আসলে যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রপক্ষের সমস্যা কোথায়, এটা নিয়ে অনেক কথাবার্তা ইদানিং হচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে। জেনারেল হারুন, এখানে আমি যেটা দেখি সরাসরি উত্তর দিতে যাচ্ছি, আপনি বলছেন সময় কম, এখানে রাষ্ট্রপক্ষের কোনো সমস্যা নেই, এটাকে আমি যেভাবে দেখি সেটা হলো রাজনৈতিক সদিচ্ছার অভাব। যে কোনো রাজনৈতিক দলই যদি চেষ্টা করতো, তাহলে এই যুদ্ধ অপরাধের বিচার এই দেশের মাটিতে বর্তমানে প্রচলিত যে সংবিধান, এই সংবিধানের মাধ্যমেই হওয়া সম্ভব। আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট আমাদের দেশে সংবিধানে সংযোজন করেছি, এটা অ্যাক্ট 19 অফ 1973, সেক্ষেত্রে আমরা স্বাক্ষর দিয়েছি, এবং সেই সুবাদেই সরকার যে কোনো সময় একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারে, সেই ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধ অপরাধের বিচার হওয়া সম্ভব। আপনার উত্তর হচ্ছে যে সদিচ্ছের অভাব, রাজনৈতিক সদিচ্ছার অভাব। ধন্যবাদ। 30 সেকেন্ড করে সময় পাবেন প্যানেল সদস্যরা। মতিয়া চৌধুরী, রাজনৈতিক সদিচ্ছার অভাব অন্তত আমাদের নাই, আমি এটুকু বলতে পারি। এবং করেননি কেন তাহলে আপনাদের? আমরা করিনি, আমাদের সামনে আমি হ্যাঁ বলছি, আমরাই প্রথম মুক্তিযোদ্ধাদের যেগুলো দাবি বা তাদের যে অধিকার এগুলোকে প্রতিষ্ঠা করেছে, এবং আমরা কিন্তু দালাল আইন বাদও দেইনি। এটা 1975 সালের ডিসেম্বর মাসে আরেকজন মুক্তিযোদ্ধা যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি বাদ দিয়ে, আমি নিজে জেলে গিয়ে দেখেছি যে আমাদের চোখের সামনে এই যুদ্ধ অপরাধীরা একের পর এক হাসতে হাসতে বেরিয়ে গেছে, এটা ছিল অবস্থা। সেইখানে আমরা মানে এই আইনটা একদিকে অনুপস্থিত, অন্যদিকে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের গৌরবকে ফিরিয়ে আনার জন্য ওই বিজয় স্তম্ভ থেকে শুরু করে মুক্তিযোদ্ধাদের মানে যারা মারা গেলে তাদের যে যথাযথ সম্মান, মুক্তিযোদ্ধাদের ভাতা, এই সব কিন্তু আমাদের সরকারই করেছে। এর বাকি ইনকমপ্লিট কাজটুকু করতে পারলে ভালো ছিল, কিন্তু আমরা আগামীতে করার ইচ্ছা রাখি। ধন্যবাদ। এনাম আহমেদ চৌধুরী, যুদ্ধাপরাধীদের বিচারে রাষ্ট্রপক্ষের সমস্যা কোথায় প্রশ্ন? আমি মনে করি যে প্রত্যেক অপরাধীর বিচার হওয়া উচিত, এবং যুদ্ধ অপরাধীদের নিশ্চয়ই, অপরাধ করে থাকলে বিচার হবে না কেন, অপরাধ করে থাকলে এবং সেটা নির্ণীত হলে নিশ্চয়ই বিচার হওয়া উচিত হবে। তবে হ্যাঁ, এটা যেটা আগের কথা হলো যে এসব বিভিন্ন সাকসেসিভ গভর্নমেন্টস কেন করলো না, এটা একটা বড় প্রশ্ন, এবং এই প্রশ্ন জাতিকে পীড়া দিচ্ছে, এটাও ঠিক। ধরুন এটা অর্ডার অফ প্রেফারেন্সের ব্যাপারে আসছে,
এরা বর্তমান সরকার মানে বর্তমান আমলে আমরা দেখতে পাচ্ছি তারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ এসব আপনার এদের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং কিন্তু আমার কাছে মনে হয় যে এই একটা জিনিস যেটা রয়েছে সেটি আমাদের নির্ণয় করা উচিত হবে, এবং আমাদের যেটা এটা অলরেডি যথেষ্ট দেরি হয়ে যাচ্ছে এটা আমার মনে হয়। এবং নির্বাচিত সরকার আমরা আশা করছি যখন আসছেন এবং আমরা আগামী বছরের মধ্যেই তারা আসবেন এবং তারা এ ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন এবং সিদ্ধান্ত নিয়ে তারা কার্যক্রম গ্রহণ করবেন। আপনাদের সময় একেবারেই কোনো ব্যবস্থা ছিল না কেন, কোনো পদক্ষেপ ছিল না কেন এই ব্যাপারে? পদক্ষেপ ছিল না কারণ হয়তো ইচ্ছে ছিল না, বলেছেনই তো, ইচ্ছে থাকলে উপায় হতো, এটা কোনো ঢাক ঢাক গুড়গুড় করে করার প্রয়োজন নেই। না, একদিন তো হয়নি, সদিচ্ছার কারণেই হোক বা সময়ের অভাবেই হোক, কিন্তু এর মানে এই নয় যে এটা হবে না। আমি মনে করি যে যুদ্ধাপরাধীদের বিচার হওয়া উচিত। আমরা জানি হলোকস্টে এখন পর্যন্ত যাকে ধরা যাচ্ছে, যাকে পাওয়া যাচ্ছে, বিচার হচ্ছে, সুতরাং দেরি হয়ে যায়নি। সুতরাং পরবর্তী সরকার এসে যদি বলেন, যিনি আসেন, এই সরকার যদি নাও করেন যে দেরি হয়ে গেছে এখন করা যাবে না, সেটা আমার মনে হয় গ্রহণযোগ্য হবে না। যখনই যে নতুন সরকার আসবেন তাদের এটা প্রথম দায়িত্ব হওয়া উচিত যুদ্ধাপরাধীদের বিচার। শ্রোতা দর্শক, শেষ করার আগে আপনাদের একটা মতামত, সামগ্রিক মতামত, যে আপনারা এইখানে যারা আছেন যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত হওয়া উচিত কারা মনে করেন? কত, 60%? আর কারা মনে করেন যে এটা কোনো বিষয় নয়? কত, 1% তো হচ্ছে না, 1%, তো শতকরা 1% হচ্ছে না। এখানেই শেষ করি আজকে। আমাদের পরবর্তী পর্ব, বাংলাদেশ সংলাপের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে রাঙামাটিতে 8ই ডিসেম্বর। অংশগ্রহণ করতে চাইলে ফোন বা SMS করুন 01819 4070 30 এই নম্বরে। ইমেল করতে পারেন, ইমেলের ঠিকানা bengali@bbc.co.uk এই ঠিকানায়। শ্রোতা দর্শক, আজকে যারা এখানে আছেন ধন্যবাদ আপনাদের। প্যানেল আপনাকে ধন্যবাদ, আপনাদের চ্যানেল আই টেলিভিশন ধন্যবাদ, একই সাথে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ এবং আমি শাকিল আনোয়ার এখানে বিদায় চাইছি।